গুড ইভিনিং। দেখো আমি কি কাজ করতে বসেছি, এটা আমাদের গাছের কাঁঠাল, ওই ঝড়ে পড়ে গেছিল, ঘরে রেখে দিয়েছিলাম যে যদি পাকে। দেখো এরকম হয়েছে কাঁঠালটা, গন্ধ বেরিয়ে গেছে, একদম ছোট ছোট কোষ পেকে গেছে, মিষ্টিও হয়েছে। তাই ভাবছি ছুলে তো অন্তত রাখি, তারপরে আশেপাশে গা দিয়েও দিতে পারবো। এই দেখো কোষের সাইজ দেখো কাঁঠালের, ঠিক আছে, কিন্তু গন্ধ বেরিয়েছে প্রচুর, পাকা কাঁঠালের গন্ধ। আমি তো কাঁঠাল খাবো না, শুনে রাখি তাও। হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে দুপুর থেকে ব্লগ স্টার্ট করলাম, আর এখন আমি রান্না করব বাদাম দিয়ে পটলের একটা প্রিপারেশন। পটলটা একটু বেশি হচ্ছে কারণ গরমকালে পটলটা পাওয়া যাচ্ছে, যদিও এখন সবজির দাম ভীষণ বেড়ে গেছে, সমস্ত সবজির দামই খুব বেড়ে গেছে। তো প্রথমে তেল দিয়ে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। দেখো পটলটা ভেজে নিই, পটলটা ভাজা হলে তারপর আমি দেখাচ্ছি রেসিপিটা কীভাবে করবো। আশিস আজকে অফিসে গেছে, কারণ আজকে তো শুক্রবার, কালকে শনিবার, তাই কালকেই ভাবছি যে টেস্টগুলো করে নেবো। প্রথমে এমআরসিপি করতে বলেছে, যে ও কিছু টেস্ট বলেছে, সেগুলো করতে যাবো কালকে। এখন রান্নাবান্না করছি, আর সকালবেলা একবার রান্না করেছি, মাছের ঝোল করেছি, ডাল করেছি, এসব খেয়ে আশিস চলে গেছে। আর চাউমিন করেছিলাম সকালবেলা ছেলের জন্য আর আশিসের জন্য, ফল খেয়েছি, আম খেলাম। আশিস আজকে আবার লিচু নিয়ে এসছে, তো দেখো এই যে প্রথম লিচু এসছে বাড়িতে, এই যে। তো সকালবেলা একটু লিচু খেলাম, টেস্ট করলাম আর কি। তারপরে অর্কও খেলো, অর্ক আবার লিচুটা ভালোবাসে, লিচুটা নিজের থেকে নিয়ে খাবে। লিচুটা পাওয়া যায় তো গরমকাল ছাড়া, পটলটা খুব সিম্পলভাবেই করবো। আর আমি এখানে দেখো এই বাদাম দেখে রেখেছি, এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে দিলাম একটুখানি কালো জিরে, একটা শুকনো লঙ্কা, এলাচ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, এবার এই বাদামটা দিয়ে দেবো। একটু কষানো হতেই আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস এবার ঢেকে রেখে রান্নাটা হতে দেবো। খুবই সহজে এই পটলের রেসিপিটা হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। অল্প কিছু মশলার সাহায্যে এরকম রেসিপি করে দেখতেই পারো। আমি অবশ্য মাঝে মাঝে এরকম রেসিপি করি, হয়তো দু একবার শেয়ারও করেছি তোমাদের সঙ্গে। তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর কিছুই বিশেষ লাগে না, পোস্ত, সর্ষে বাটা কিচ্ছু দিতে হবে না, শুধু বাদাম বাটা দিলেই হয়ে যাবে। তো আমি আর 5 থেকে 7 মিনিট ফুটিয়ে আমি এটা নামিয়ে দেবো। আর এদিকে আমার সেদ্ধ ভাত হয়ে গেছে, তো এখন আমরা লাঞ্চ করবো। অর্কর ক্লাস শেষ হলে আমরা লাঞ্চে বসে যাবো। আশিসা আসবে 4টের সময়, বলে দিয়েছি তোমাদের, তোমরা জানোই যে আশিস এখন 4টের সময় বাড়ি চলে আসে, ও চলে আসবে 4টে সাড়ে 4টের মধ্যে। আর আগামীকাল আমাকে যেতে হবে আবার নার্সিংহোম, আগামীকাল থেকে বলতে পারো প্রসেসিং শুরু, আমি অপারেশনের দিকেই যাচ্ছি। অপারেশনটা হয়ে যাক, যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো, মানে একটা হাঙ্গামা থেকে মুক্তি পাবো আমার মনে হচ্ছে। তো হয়ে যাক, লাঞ্চ করে আবার কথা বলছি। পটলটা হচ্ছে এখনো, এখনো পুরোপুরি রেডি হয়নি। আর আমি দেখো সকালবেলা এই পর্দাগুলো চেঞ্জ করে দিয়েছি,
কালকে মানে সকালে ছিল হচ্ছে গোলাপি কালারের পর্দা। তোমরা যদি কালকে ভিডিওটা লক্ষ্য করো দেখতে পারো। আর আমাদের কাছে কাঁঠাল তো কালকে দেখেছো, ও খাওয়া যায়নি কাঁঠাল, কাউকে দেওয়াও যায়নি, কারণ এত বাজে হয়ে গেছে কাঁঠালটা, মানে কি বলবো কাঁচা অবস্থায় পেকে গেছে। যেহেতু নামিয়ে রেখে দিয়েছিলাম কাঁঠাল, পড়ে গেছিল গাছ, একটা দুটো ছিল তো সেগুলো নামিয়ে রেখে দিয়েছিলাম। তো মনে হচ্ছে না ওগুলো কোনোটাই খাওয়া যাবে, কারণ প্রত্যেকটাই সাদা সাদা রয়েছে ভেতরে, অথচ নরম হয়ে গেছে আর গন্ধ বেরিয়ে গেছে কাঁঠাল পাকার, আর একটু মিষ্টি না। তো সেগুলো কালকে এক বাটি ছুলেছিলাম, ছুলে আবার সেগুলো ফেলে দিয়েছি। কি করব, বীজগুলো রাখতে পারতাম কিন্তু কে খাবে এখন, কে করবে কে খাবে, সেই জন্য আর রাখিনি। আরও একটা কাঁঠাল ঘরের মধ্যে রয়েছে, ওই দুটোই ছিল, সেটাও দেখছি পাকা পাকা মানে গন্ধ বেরোচ্ছে, কিন্তু ওই রকমই হবে, ওটাও হবে না, খাওয়া যাবে না, কাউকে দেওয়াও যাবে না। আমি ভেবেছিলাম যে যদি ভালো থাকে তাহলে বা আশেপাশে সবাইকে দিয়ে দিতাম। এখন দেখছি যে আস্তে আস্তে জনজীবন স্বাভাবিক হচ্ছে, বাইরে অনলাইনে সমস্ত যে মার্কেটগুলো সেগুলো খুলেই গেছে, অ্যামাজন ফ্লিপকার্ট এগুলো খুলে গেছে দেখলাম। তো সেখান থেকে প্রোডাক্ট এখন আনা যেতেই পারে ইচ্ছে হলে, মানে কিছু তো করার নেই, সমস্ত কিছু নিয়ে চলতে হবে আমাদের, এখন এটাই বলা হয়েছে। কালকে বেরোবো হচ্ছে সকাল সকাল, কালকে 10টার মধ্যে বেরোতে হবে, তবে যদি সব কিছু ঠিকঠাক থাকে, কোভিড টেস্টেরও মানে ব্যাপারটা আছে, কালকে নেবে কিনা আমি জানি না, সব কিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি আমার মনে হয়ে যাবে ব্যাপারটা। আর এখন আমি সেই দিনই গুনছি যে কবে হয়ে যাবে, আগে একটা ভয় পাচ্ছিলাম যে কী হবে কী হবে, এখন মনে হচ্ছে দেখা হবে হয়ে যাবে, হয়ে গেলেই ভালো, হবে হবে এটা বিরাট একটা টেনশনের ব্যাপার। যেমন পুজো আসবে আসবে একটা খুব আনন্দের ব্যাপার, এসে গেলেই ব্যাস শেষ হয়ে যায়, আবার অন্য আবার আগের ছন্দে ফিরে আসার পালা। তো এটাও তাই, এটাও দুঃখেরটাও কিন্তু একই, মানে আসবে 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 মনে হয়, মানে যতক্ষণ আসছে না ততক্ষণ আরও বেশি টেনশান, তার থেকে এসে যাওয়ার হয়ে কমপ্লিট হয়ে যাক, কি বলো? তো এই হচ্ছে ব্যাপার। এখনই ওই পটলটা মনে হয়ে গেছে, যাই দেখি, নামাই, লাঞ্চটাও করতে হবে, ছেলেকেও দিতে হবে। এই যে পটলটা রেডি হয়ে গেছে, আশা করি খেতেও ভালো হবে। হাওয়ার বিভৎস আওয়াজ দিয়ে কালবৈশাখী শুরু হয়েছে, কীরকম আওয়াজ হচ্ছে, শো শো করে ঝড়টা আসছে, পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিক, কারণ 8টা বাজে, 8:30 মতো বাজে, একদম অন্ধকার, পুরো আকাশ কালো মেঘে ঢেকে গেছে। আগের দিন যেটুকু কথা বললাম, তারপরে একদিন পরে আবার আমি ব্লগটা শুরু করলাম, কারণ মাঝখানের দিনটা টেস্টিং টেস্টিং হলো আর সারাদিন বাইরে বাইরেই কেটে গেছে, আর এসে কোনো রকমই রান্না খাওয়া হয়েছিল, তাই ভাবলাম আজকে থেকে আবার ব্লগটা আমি শুরু করি। তো আজকে এখন আমি কিচেনে যাব, সকাল থেকে শরীরটা একটু খারাপ হয়েছিল, গ্যাস হয়েছিল আর কি প্রথমের দিকে, তারপরে আবার কিছুক্ষণ শুয়ে রেস্ট টেস্ট করে একটু মানে হাঁটাচলা করলাম, তারপরে যাই না কেন হঠাৎ হয়েছিল, তারপরে আস্তে আস্তে জল টল খেতে খেতে একটু কমেছে। তা আমি আশিসকে বললাম তুমি কোথাও যেও না, তুমি একটু বসো, পরে যেও বাজারে, তো সেই জন্য ও একটু বসেছিল আমার কাছে, তারপরে ও বাজারে গেছে, তাই যথারীতি একটু দেরি হয়ে গেছে, 12টার সময় বাজারে বেরিয়েছিল, তো এখন চলে এসেছে নিচে বাজার, মানে আজকে যেহেতু সানডে তো একটুখানি চিকেন এনেছে, ওদেরকে একটুখানি করে দেবো, আমি খাবো না তাতে কি হয়েছে, একটু চিকেন করে দেবো, চিকেন আর মাছ খুব একটা হেরফের নয়, খুব একটা তফাত তো নেই, তো একটু চিকেনই করে দিই, একদম তেল ঝাল মশলা মোটামুটি মানে দিয়ে যেরকম নর্মাল রান্না করা হয় চিকেনের ঝোল সেরকমই করবো, কোনো বিশেষ কিছু নয়। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, কারণ একদিন তোমাদের সাথে কথা হয়নি, আর মাঝে মাঝে ইচ্ছে করে যে তোমাদের সাথে একটু কথা বলি, তোমাদেরকে সাথে নিয়ে কাজকর্ম করি। তাহলে চলো, অর্ক স্নানে ঢুকে পড়েছে, তাহলে এখন কিচেনে যাই, আর অর্ক স্নানে ঢুকে পড়েছে, আশিসও বাজার থেকে এসে সবজি টবজি সবজিপাতি যা এনেছে সেগুলো ধুচ্ছে, তো এখন আমি গিয়ে রান্নাটা শুরু করব। আর এদিকে দেখো, স্নান করে আমার পুজো করা হয়ে গেছে, গাছে যে কটা ফুল ছিল তাই দিয়ে পুজো করেছি, জবা ফুল ফুটেছে অনেকগুলো, তো পুজো হয়ে গেছে, এইবারে আমি কিচেনে যাচ্ছি। এই যে এখানে দেখো, আশিস সমস্ত সবজি ধুয়ে রেখে দিয়েছে, শুকোলে তারপর, এগুলো আগেই ছিল ঝুড়িতে, শুকোলে তারপর তুলে রাখতে হবে। আর
আর এখানে আলুগুলো দেখো ধুয়ে রেখেছে, আর আমাদের গাছের আম শেষ, তাই এবার বাজার থেকে আম এসে গেছে। আর এখানে দেখো কলা, সিঙ্গাপুরি কলা আর আপেল নিয়ে এসেছে। এখানে চিকেনটা ধুয়ে রাখা আছে, আর এখানে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজটা এখনো কুচি কুচি করিনি, জাস্ট কেটে ধুয়ে রেখেছি ছুলে। আর এইখানে দেখো পটল কেটে রেখেছি ভাজবো, আর এই যে আলু ভাজা হয়ে গেছে, আর একটু ডাল করব। প্রথমে পটলগুলো ভেজে নিই, তারপরে আমি চিকেনটা ম্যারিনেট করব। তবে একটা কথা কিন্তু ঠিক, আমাদের এখানে নেটের সমস্যাটাও সেরকম নেই, আর যেরকম শুনছি অনেক জায়গায় লোডশেডিং কারেন্টই আসেনি, সেরকম অবস্থা আমাদের কিন্তু হয়নি। আমাদের কারেন্ট একদম সেই দিন রাত 12টা থেকেই চলে এসেছিল, তো কারেন্ট নিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি। আমাদেরও সিএসসিডি লাইন, তো খুব ভালো কাজ হয়েছে। বা আমাদের এখানে বন্ধই করে দেওয়া হয়েছিল, ঝড়টা যখন উঠেছিল আমফান তখনই বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরে যখন ঝড়টা কমে গেল একটু তখনই লাইনটা দিয়ে দিয়েছিল, তো আমাদের এখানে সেরকমভাবে কোনো ক্ষতি হয়নি। তাহলে আজকে একটা ভালো খবর তো দিলাম, তাই না? খারাপ খবরের সঙ্গে এটা একটা ভালো খবর। যাই হোক, এখন চিকেনটা আগে ম্যারিনেট করি, তোমরা দেখো। চিকেনটা আমি এখন ম্যারিনেট করব, তার জন্য এখানে দেখো আদা আর রসুন আমি বেটে নিয়েছি। এমনভাবে বলছি মনে হয় আমি শিলনোড়ায় বেটেছি, আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছি। হ্যাঁ, দিলাম 2 চামচ, আর দিলাম হলুদ, জিরের গুঁড়ো, নুন, আর একটুখানি সর্ষের তেল। এবারে ভালো করে মেখে নেব। দই দিলাম না, দই টই দেবো না, আশেষ একটু অল্প করেই আজকে চিকেনটা এনেছে, কারণ আমি তো খাবো না চিকেন। দেখো ম্যারিনেট করে আমি রেখে দিলাম, এবারে আলু ভাজবো, পেঁয়াজ ভাজবো, এইসব ভাজতে ভাজতে ম্যারিনেশন যতটুকু হয় ততটুকুই। তেল গরম হয়ে গেছে, এবারে আলু ভেজে নিচ্ছি। পটলটা তো এর মধ্যেই ভেজেছিলাম, দেখো এই যে পটল ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো ভালো করে ভাজতে ভাজতে পেঁয়াজগুলোকে আমি ঝিরি ঝিরি করে কেটে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। দেখো আলুটা এরকম ভেজে আমি রেখে দিলাম, এবারে পেঁয়াজগুলো কেটে নিই। পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো করে কাটবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায় ভাজাটা। পেঁয়াজের রঙটা ভীষণ ডিপ, দেখতে পাচ্ছ, একদম জাম কালার, ডিপ জাম কালার। হ্যাঁ, তো এই পেঁয়াজের জাতটাই এরকম। হয়ে গেল, এবার পেঁয়াজগুলো ভেজে নেব। রান্না করতে করতে একটু গপ্প করতে বসলাম, যেহেতু একটা এমন পরিস্থিতির মধ্যে পড়েছি যে কিছু কিছু যোগাড় যন্ত্র তো করতেই হবে। যেমন ধরো, মানে আমার কোনো হেল্পার বা হেল্পিং হ্যান্ড তো বাড়িতে ছিল না, তোমরা জানোই যারা আমাকে আগে থেকে ফলো করো। এখন ভাবছি যে একটা হেল্পিং হ্যান্ড তো লাগবেই, ঘর মোছা বাসন মাজার জন্য তো লাগবে, আর এছাড়াও রান্নার জন্য অন্তত 1 মাসের জন্য তো একজনকে লাগবেই।
তো সেইটা খোঁজ খবর করছি, এবার জানি না কতটুকু কি পারবো, দেখা যাক কিভাবে কি করা যায়। তবে একটা বাসন মাজা ঘরমোজার লোক তো লাগবেই, সেটা দেখছি, আর রান্নার লোকটাও লাগবে, কিন্তু কি করে পাবো সেটা বুঝতে পারছি। তবে করতে হবে ব্যবস্থা, যেভাবেই হোক করতে হবে। আর আফটার সার্জারি, যদি মানে সার্জারি হয় আর কি, এখন আমি জানি না, এখন টেস্টের রিপোর্ট পরশু দিন দেখাতে যাব, কালকে পাবো হাতে। তারপরে যদি সার্জারি হয় এই আসছে সপ্তাহের মধ্যে যদি হয়, তাহলে আমি তো তারপরে ধরো বাড়িতে এসে অন্তত 15 দিন আমাকে একদম রেস্টে থাকতে হবে। তো সেই সময়টা রান্না বান্নাটা নিয়ে সমস্যা হবে, যদিও আশিস অনেকটাই করবে মনে হচ্ছে যা, আর আশিস ছুটিও নেবে, হয়তো কিছুদিনের জন্য ছুটি নেবে, আর মাও হয়তো আসবে আমার। এইবারে কথা হচ্ছে কি করব, মানে আমার যেহেতু ওপর আর নিচের ব্যাপার, নিচে আমাদের কিচেন আর ওপরে আমার বেডরুম, নিচেও যদি এই বিছানাটা আছে আমি শুতে পারবো, কিন্তু যেহেতু একটা বিছানায় শুয়ে অভ্যেস, তো অন্য বিছানায় শুলে আমি জানি না কতটা আমি কি ম্যানেজ করতে পারবো, মানে ঘুম আসবে কি না অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। তাছাড়া আমাকে একা শুতে হবে, যে কোনো বেডে আমাকে একা শুতে হবে, মানে কেউ আশেপাশে না থাকাই ভালো, যেহেতু একটা সার্জারির ব্যাপার হবে। তো সেই সব নিয়ে ভাবছি আর কি করবো, তো ভেবে ফেলতে হবে এর মধ্যেই, বেশি দেরি করা যাবে না। সেরকম ভাবছিলাম যে কিচেনটা যদি ওপরে নিয়ে যাওয়া হয়, কিন্তু আশিস বললো যে দরকার নেই, ও নিচে রান্না করবে যেটুকু পারবে, রান্নার লোক যদি না পাওয়া যায় দেখা যাক কি করি। ওপরে এই জন্যই বলছি যে রান্নাটা করার পর অন্তত আমি যদি নিয়ে একটু খেয়ে নিতে পারি উঠে, জানি না পারবো কি না, তাও এক জায়গায় সব কিছু থাকলে ভালো হয় বারবার উঠানামা করার থেকে। আর নিচে যদি থাকি তাহলে আবার একটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের টয়লেটে আবার নিচে ইন্ডিয়ান আর ওপরে হচ্ছে কোমর, আর কোমর ছাড়া তখন পসিবল না, তো এই হচ্ছে সমস্যা। যাই হোক, সমস্যা তো থাকবেই, আর সমস্যা যখন আছে তার পথও আছে, নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা হবেই, ওভারকাম হবেই সমস্যা। ঠিক আছে, তো চলো দেখি কষানোটা কত দূর হলো, রান্নাটাও তো করতে হবে। পেঁয়াজ মশলাটা ভালোভাবেই কষে গেছে, দেখো চিকেনটা আমি দিয়ে দিলাম আগে থেকে কষিয়ে রাখা মশলাটার মধ্যে। চিকেনটা দিয়ে বেশ ভালো করে আমি আবার একটু কষিয়ে দেবো, কারণ চিকেনটা তো একটু কষানো হয়নি, আর চিকেনটাকে আমি মশলার মধ্যে দিয়ে এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেখো চিকেনটার সাথে মশলাটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়ে আমি আবার একটু ঢেকে এটাকে কষাবো। ততক্ষণে আমি আমার জন্য কেটে নিই, আমার জন্য কি কাটছি সেটা ভাবতো। আমি এখানে কাটতে বসেছি আমার জন্য সেদ্ধ ভাত রান্না করবো, তার জন্য সবজি, সবজি বলতে এখানে আমি নিয়েছি দেখো পেঁপে, আর ওইদিকে আমি মাংসটা যে বসিয়েছি সেই ফ্লেমটা একটু লো করে দিয়ে এলাম। পেঁপেটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, আমি বিভিন্ন রকম সবজি দেব, তার মধ্যে পেঁপে থাকছে আর গাজর থাকছে, গাজরটাকে আমি ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। একটু বেশি সবজি খাওয়ার চেষ্টা করছি, যেহেতু মাছটা আমি অ্যাভয়েডই করছি কদিন, মাছ মাংস ডিম এগুলো খাচ্ছি না, আর সবজিটা খাচ্ছি ডাল আর ভাত, এগুলোই হচ্ছে আমার মেন স্ট্রিমের যে খাওয়াটা তার মধ্যে থাকছে। তো পটল দিয়েছি, পটলের বীজ ছাড়িয়ে দিলাম, এছাড়া দিলাম মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছ, আর দিচ্ছি কয়েকটা ভেন্ডি, 3টে মতো ভেন্ডি দিলাম, আর একটা ছোট্ট টমেটো দিলাম, আর দিচ্ছি একটা ঝিঙে। তো এইরকমভাবে আমি দিচ্ছি, আর আলুটা আজকে দিইনি, আলুটা আমি দিই জেনারেলি, তবে আজকে আলুটা দিতেই ভুলে গেছি। তো এইরকম কয়েক রকম সবজি দিয়ে আমি করে নেবো আমার একটা রান্না, রান্না বলতে ঠিক রান্না বলা যায় না, সেদ্ধ বলা যায়। আর আমি দেখো দিচ্ছি বিনস, কয়েকটা বিনস আমি কেটে দিয়ে দিচ্ছি। তারপরে এই হয়ে গেলে আমি দেখো হয়ে গেছে কাটাটা, হয়ে গেলে আমি বসাবো, তার আগে আমি চিকেনটা একটু দেখে নিচ্ছি। দেখো চিকেনের জল কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে, একটু ভালো করে কষানো হয়ে গেছে মশলার মধ্যে। এরপরে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুটা, যেটা আমি আগেই ভেজে রেখেছি। ভেজে রাখা আলুটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষানো বলতে আলুটা তো ভাজাই আছে, একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আর কি, নেড়ে চেড়ে নিয়ে একটু বেশি করে জল দিলাম, কারণ গ্রেভিটা একটু বেশি করব, যেহেতু আজকে আর বিশেষ কিছু রান্না নেই, আজকে ডাল আছে, মুসুর ডাল আর পটল ভাজা, আলু ভাজা,
আর এই চিকেন, আর আমার জন্য বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, মসুর ডাল দিয়েছি, একটু ভাত দিয়েছি, নুন আর হলুদ দিলাম, একটুখানি জল দিয়ে আমি প্রেশার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে দেবো। তো এই রান্নাটা আপনাদের ভালোই লাগছে খেতে, আমার খারাপ লাগছে না খেতে। আর এদিকে দেখো আমার চিকেনটা হয়ে গেছে, চিকেনটা আরেকবার আমি ঢেকে রাখলাম, আর এবারে কিন্তু আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। চিকেনটাতে শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। অন্যদিন হয়তো আমি রান্নাঘরটা আগেই পরিষ্কার করি, কিন্তু আজকে খাওয়া দাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করছি। আর যেহেতু রান্নার বাসনও কিছু বেরিয়েছে আর খাওয়ারও বাসন বেরিয়েছে খাওয়ার পরে, তো সেগুলো সবই আমি একসাথে এখন সেরে নেব। গ্যাস ওভেনটা আগে পরিষ্কার করলাম, আর গ্যাস ওভেন পরিষ্কার করলে তার তলাটা তো অবশ্যই পরিষ্কার করতে হয়। আর আমাকে অনেকে সাজেস্ট করেছিল যে তলায় যদি আমি একটা ট্রে বা কিছু দিয়ে রাখি তাহলে ভাতের মারটা ট্রের মধ্যে পড়বে, সুবিধা হবে। কিন্তু আমি করে দেখেছি, আমি করে এটাই দেখলাম যে যদি আমি ওইটা করি তাহলে আরো বেশি ভুলে যাই। আর ভাত পরে তো শুধুমাত্র যে গ্যাসের তলাটা নোংরা করে তা তো নয়, ভাত পরে গ্যাস ওভেনের যে অন্যান্য জায়গাগুলো, ওপরের জায়গাটা, সেটাও কিন্তু প্রচন্ড নোংরা করে। আর ওইখানে ভাতের ফ্যান পড়া মানে জং ধরতে বা মরচে পড়তে খুব একটা বেশি সময় লাগে না, গ্যাসের যে ঝিকগুলো থাকে তাতে। তো যাই হোক, আমি ওই জন্য নিচে আর দিই না, আমি এভাবে পরিষ্কার করে নিই রেগুলার। আর বাসনও দেখো আমার সেই ফাঁকে মাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। বাসন টাসন মেজে আমি এবার চলে যাব ঘরের দিকে। তার আগে বা রান্নাঘরে আরো কিছু কাজ আছে, যেমন ধরো নিচে কিছু সবজি পড়ে আছে, দেখো ওগুলো ধুয়ে শুকিয়ে রাখা হয়েছিল, শুকোয়নি খুব একটা, তাও শুকিয়ে গেছে, জল ঝরে গেছে। আসে সেগুলো তুলে ফ্রিজে রেখে দেবে। এখানে দেখো একসাথেই ও রাখছে এই ভেন্ডি, এখানে টমেটো রেখে দিচ্ছে বাস্কেটের মধ্যে, এছাড়া দেখো ভেন্ডি আর পটল একসাথে রেখে দেওয়া হলো। এবারে আমি এখানে যে তরকারির খোসাগুলো ছিল সেগুলো এখন পরিষ্কার করছি, আশিসও রয়েছে আমার সাথে। তরকারির খোসাগুলো আমি এই প্লাস্টিকের মধ্যে তুলে আশিসকে দিয়ে দেবো, বাইরে ডাস্টবিনে ফেলে আসবে। ডাস্টবিন মানে আমার বাড়িতেই রাখা ডাস্টবিন, ওটা পরে এসে লোক নিয়ে যাবে। আর এই জায়গাটা যেহেতু ওই সবজি আমি বিছিয়ে রেখেছিলাম, তাই জলগুলো ঝরে দেখো নোংরা হয়ে গেছে, তাই আমি একবার জায়গাটা মুছে দিচ্ছি। মোছা হয়ে গেলে আমার রান্নাঘরের কাজ বা আজকের এই দুপুরের বা বিকেলের মতো কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। চারটে বাজে, রান্নাঘরের কাজকর্ম শেষ, তো এখন একটু বসলাম, খবরের কাগজটা দেখছিলাম। খবরের কাগজে যা দেখলাম তাতে লকডাউন 5, লকডাউন উঠে যাওয়ার মতোই, সবকিছু শুরু হয়ে যাচ্ছে, চালু হয়ে যাচ্ছে। আমাদের এখন মনে রাখতে হবে যে আমরা যেন সঠিক প্রোটেকশন নিয়ে আমরা বাইরে বেরোই, কারণ আমাদের স্বাস্থ্য তো আমাদেরই হাতে। দেশের সরকার আর কতদিন বলতে পারে, একটা সময় তো আমাদের উপরেই ছেড়ে দেওয়া হবে না, কারণ অর্থনীতিটাকেও তো সামলাতে হবে। যাই হোক, লকডাউন 5-এ মোটামুটি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, দেশ স্বাভাবিক হচ্ছে, ভালো লাগছে। আর এর মধ্যে থেকে করোনার প্রকোপটাও যদি কমে যায় তাহলে আরও ভালো লাগবে। তো যাই হোক, আজকে আর ব্লগটা বড় করছি না, আজকের মতো আমার গল্পটা এখানেই ফুরলো, আর নোটে গাছটাও আজকের মতো এখানেই মরলো। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো আর মজায় থেকো। বাই, টেক কেয়ার অল অফ ইউ।